আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরও একটা আপুকে নিয়ে। তো আজকে আমরা যে আপুকে নিয়ে দাঁড়িয়ে আছি, চলুন আমরা তার সম্বন্ধে জেনে আসি, কথা না বাড়িয়ে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? ভালো আছি। তো আপু আপনার নাম কি? আমার নাম খাদিজা। খাদিজা, তো খাদিজা আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ঢাকা সাভারে। ঢাকা সাভারে। আপনি কি গৃহস্থ নাকি বেদে পড়লি? আমি বেদে পরিবারই, মানে বেদে সম্প্রদায়েরই। আপনি এই যে বোরখা পরে এত সুন্দর করে আসতেন, আমার ছোট একটা ভাই আছে, আমি দাদির কাছে থাকতাম, দাদি অনেক কষ্ট করে আমার পড়াইতো। এখন দাদিটা অনেকটা অসুস্থ হয়ে পড়ছে বলে এর জন্য দর্শকের সামনে আমার অনেকটা কষ্ট করে দর্শকের সামনে আমার আসা লাগছে। আচ্ছা, তো এখন তাহলে এই কী কষ্ট, সেই কষ্টের কথাগুলো আমরা একটু একদম পরিপূর্ণভাবে জানতে চাই। কী কষ্ট? আমার দাদিটা অসুস্থ, আমার দাদি অনেক আগে ভালোই ছিল, আমারও পড়াই তো আমার দাদি, এখন দাদিটা অসুস্থ হয়ে পড়ছে বলে আমার পড়াও হয় না, কিংবা দাদিটা অসুস্থ। আপনার বাবা মা কোথায়? আমার বাবা মা কোথায় আমি জানি না। কেন জানেন না? আমার বাবা মা, আমরা ছোটো থাকতে আমার বাবা মা ফেলে দিয়ে চলে গেছে। কোথায় চলে গেছে? আমার বাবা একটা বিয়ে করছে, আমার মা আর একখানে বিয়ে হয়েছে। আচ্ছা, আপনার বাবা মার সাথে আপনার সম্পর্ক নাই? না। আচ্ছা, তো এখন আপনার ভাই বোন কয়জন? আমরা দুই ভাই বোন, একটা ছোটো ভাই আছে। তাহলে আপনি ছোটো থাকতেই যদি আপনার বাবা মা চলে যায়, তাহলে আপনার ছোটো ভাই কোত্থেকে হইল? আমার ছোটো ভাই মনে করেন আমার যখন 5 বছর বয়স, আমার ছোটো ভাই আমার মনে করেন এক বছরের কিংবা 6 মাসের এরকম ছোটো হবে। আচ্ছা, তো এখন তাহলে এই আপনাদের দুইজনকে রাইখেই আপনার বাবা মা দুইজনেই চলে গেছে, মানে বাবা আর একটা বিয়ে করে চলে গেছে, আপনার মা আর একটা বিয়ে করে চলে গেছে। আচ্ছা, তো আপনি থাকেন কার কাছে? দাদির কাছে। তো দাদির কাছে থাকেন, আর আপনার দাদি কি করে? অসুস্থ। কি অসুস্থ আপনার দাদি? হ্যাঁ, আমার দাদিটা মনে করেন এই হার্টের রোগী, মনে করেন প্রেশার আছে, অনেকটা বয়স্ক তো, অনেকটা বয়স্ক। আচ্ছা, এর জন্য দাদিটা অনেকটা অসুস্থ হয়ে পড়ছে। দাদির তার কিডনির সমস্যা, কিডনিতে পাথর, এর জন্য অনেকটা কষ্টে পড়ে আমি প্রতিবেদনের সামনে আইছি। আমার কোনো ইচ্ছা ছিল না দর্শকের সামনে আসার, অনেকটা কষ্টে পড়ে আমি দর্শকের সামনে আসছি। যদি দর্শক পারতো তাহলে বন্ধু হিসাবে, ছোট বোন হিসাবে, মেয়েদেরকে যদি আমার কিছু হেল্প করতে পারতো তাহলে অনেকটা আমার উপকার হইতো। আচ্ছা, যদি কেউ হেল্প করতে চায় বা কেউ বন্ধু হিসাবে পাশে থাকতে চায়, তাহলে সেরকম লোক যাতে আপনাকে খুঁজে পায়, আর তাতে আপনার মোবাইল নাম্বারটা তো ভিডিওতে দিতে হবে। আপনার মোবাইল নাম্বার ভিডিওতে দিবেন আপনি? হ্যাঁ দেবো। আচ্ছা, তো আমি আগে মোবাইল নাম্বারটা বলে নিই, তারপরে আমরা বাকি কথায় আসি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। 01405 05 05, আবার 05, আবার 05, 32 00 00। এটা কি আপনারই নাম্বার? হ্যাঁ। নাকি অন্য কারো নাম্বার? না, আমার নাম্বার। আপনার নাম্বারই তো? হুম। কল দিলে কি আমরা ধরবো না আপনি ধরবেন? আমি ধরবো। আপনি ধরবেন? আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর কথা বলছেন। তো আপনার নামটা আবারও বলেন। আমার নাম খাদিজা। খাদিজা, তো খাদিজা আপু আপনার নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিলাম। তো এখন আপনার ভিডিওতে যেহেতু নাম্বার দিয়ে দিচ্ছি, অনেকেই আপনাকে কল করতে পারে। তো এর আগে আপনি কখনো ইউটিউবে ভিডিও করছেন কি না? না, এর আগে আপনি কখনো ইউটিউবে ভিডিও করেন নাই? আচ্ছা, বেশ সুন্দর কথা। তো সত্যিই করেন নাই তো? হ্যাঁ, সত্যিই করি। আচ্ছা, ঠিক আছে। তো অনেকেই কল দিতে পারে, কল দিলে আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, ঠিক আছে? তো আপনাদের বেদে মেয়েদের ভিতরে অনেকে আছে ভিডিও করার পরে ফোনটা বন্ধ করে রাখে, তো আপনি সেই রকমটা করবেন না। না, ঠিক আছে। তো আপনার যদি আরো দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আরো কিছু বলার থাকে তাহলে বলেন। দর্শকের উদ্দেশ্যে আমার বলার আছে, যদি আমার মেয়ে দেখে ছোট বোন হিসাবে, বন্ধু হিসাবে যদি কেউ আমার হেল্প সহযোগিতা করতে পারেন তাহলে আমি অবশ্যই খুশি মনে লিব। কেউ যদি খারাপ উদ্দেশ্যে আমাকে হেল্প সহযোগিতা করতে চায় তাহলে ওই হেল্প সহযোগিতার দরকার নাই আমার। আর কেউ যদি আমার বিয়া করতে চায়, আমি বিয়ার আগে কারোর মুখ দেখাইতে পারবো না, এটাই সমস্যা। আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর কথা বলেছেন খাদিজাপু। তো ঠিক আছে, আপনার ভিডিও থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই প্রত্যাশে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।